হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? গুড মর্নিং। আজ আমি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। আজ রান্না পুজো, দেখো মাছ নিয়েছি। তোমার দাদা যে মাছগুলো কুটে রেখে দেবে ফ্রিজে, সন্ধ্যাবেলা রান্না হবে। দেখো তোমার দাদা ভাই মাছ কাটছে, দেখো এইদিকে দেখো। আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে প্লিজ কমেন্ট করে জানিও। মাছ আজ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছগুলো কাটা হবে। এই মাছ ইলিশ মাছটা কাটা হচ্ছে বটে। মাছ কাটা হয়ে গেছে, দেখো এই মাছটা ফ্রিজে রেখে দেবো। আর ওটা কি মাছ? রুই মাছ। ওটা রুই মাছ কাটা হচ্ছে বটে। রুই মাছ কাটা হয়ে গেছে, এবার কাতলা মাছ কাটা হচ্ছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, যেমন চারিদিকে আস ছড়িয়ে গেছে। এবার ধুয়ে নেবো। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, আলুর খোলা ছাড়ানো হচ্ছে। আলুর খোলা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো কেটে নেব। মাটির হাঁড়ি করে ভাত রান্না হবে। কড়ার মধ্যে পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেলে বরবটি কড়াই ভাজা হবে। আর পাশে পায়েস হচ্ছে, তো সব ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা হলেই হয়ে যাবে। তো মাছটা ভাজা হচ্ছে, ওকে।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আবার সব ভাজা বুঝি আছে, মাছ ভাজা। তো মা বাইরে থেকে করছে ওখানে, রাতে খাওয়া দিন নেই, তরকারি হবে। তো এটা আমরা ভাজা পিঠে বলি, অনেকে তেল পিঠে বলে। তো অনেকটাই রাত হয়েছে, তো খাওয়া দাওয়া করে এলাম। আজ আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। আবার নতুন